কিন্তু সেই অমৃত সম্ভাবনা যখন আবার পুনরায় ভারতবর্ষে আসলো যখন উনি মৌনতা বা এসবের মধ্যে যাচ্ছে শিষ্যদের মধ্যে সত্যকারী গুরুকে ফলো করবার মতো তৈরি এত মধ্যে দিয়ে তিনি তো হারিয়ে গেলেন না একই সময় যখন আশ্রমের মধ্যে কেউ উদ্দম ভাবে নাচ করছে অত্যন্ত নেশা ভাগ করছে বা অত্যন্ত খারাপ আচরণ করছে তখন তাদের পাশাপাশি তাদের গুরু সরে গেছে অনেক দূরে তিনি হয়তো দূরক্ষ কোনো স্থানে বসে পুস্তক পাঠ করছে কোনো বিষয়ে নিজের মতো করে ধ্যান করছে সেটা তাদের শিষ্যদের মধ্যে কোনো প্রভাব ফেলল না কেন এবং এত বড় শক্তিময় পুরুষ যার কথার এতটা গভীরতা ও দূরত্ব ছিল মানুষকে প্রভাবিত করবার ক্ষমতা ছিল তিনি একটু সামলাতে পারলেন না ঠিক আছে বুঝতে পেরেছি যে একটা মানে আনন্দশীল সময় থেকে একটা সম্প্রদায় তৈরি সম্প্রদায় চাপিয়ে দেওয়া হতে থাকলে তো সেই সম্প্রদায় আস্তে 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 মানুষটাকে জড়িয়ে দিতে লাগে মানুষের শিক্ষা মানুষটার সমস্ত কিছু কিন্তু চাপা দেওয়া হতে লাগলো ওই সম্প্রদায় এবং তার ওই চোদ্দটা কারণ ইত্যাদি ইত্যাদি যাতে ওনার নিজস্বতা গুলোকে বলতে গেলে তখন কিন্তু ওনাকে চেপে দেওয়া হয়েছে দেখুন ফার্স্ট ও লাস্ট একটা কথা পরিষ্কারভাবে বুঝতে হবে এটা বারবার আমরা আলোচনা করেছি প্রত্যেকের আপনারা যত লোক বসে আছেন এখানে ইচ অ্যান্ড এভরিওয়ান ওয়ান হ্যাজ দেয়ার ওন অফ লাইফ পুরো প্রকৃতিতে সকলের একটা পার্পাস থাকে জীবনের ওষোর জীবনে আমি কিছুদিন আলোচনা করতে গিয়ে ছেলেদের সাথেও আলোচনা করেছিলাম যে শ্রীরামকৃষ্ণদেবকে ওশো খুব প্রায় সবাই শ্রীরামকৃষ্ণদেবকে খুব সমীহ করতেন প্রণাম করতেন কিন্তু স্বামী বিবেকানন্দকে অতটা উনি ধরেননি বিষয়টা বুঝতে পারেন নিবেন অনেক সময় লেফট রাইট বলে দিয়েছেন কিন্তু ওশোকে স্বামীজির সেকেন্ড ভার্সান বলা যেতে পারে হয়তো আমি কখনো বলছি হয়তো এই জন্য ভাবে না বলেছে কি অস্বীকার করেছে তো এই যে সামলাতে পারা দেখুন আপনারা চেষ্টা করে দেখুন আমাদের একটা কিছুদিন আগে ভিডিও গেছিলো স্বামীজি ভার্সেস অশোকে নিয়ে কি ছিল সাবজেক্ট আমার ঠিক মনে নেই তো সেখানে কথা এসেছিলো কে কাকে বিচার করবে হ্যান ত্যান এটা ওটাই হোয়াট এভার আপনারা স্বামী বিবেকানন্দের জীবন আর ওশোর জীবন রাখিয়ে দেখুন কপি পেস্ট পাবেন এই যে আমরা বলছি না কথাটা যে ওনার যে জার্নি দেখুন আমি আমার যেটা মনে হয় মাসেস ওসো হয় না মাসেস বিবেকানন্দ হয় না হয়ই না ইভেন আমার মতে মানে ছুটপুট মাসেস ত্রৈলোকানন্দও হয় না ইভেন সেরকম প্রত্যেকেই আপনারা যারা আছেন প্রত্যেকে প্রত্যেকে ইউনিক দেখুন এই মাসেস যখন বলছি বুঝুন এখানে কোথায় দিলে মাটা হয়ে যাচ্ছে মাসেস লোকানন্দ হয় না ইট স্মেলস যে ইগো ইগো এস একটা নেচার ইউ আর মাসেস তোর লোকানন্দ হয় না এইবার একটু হারমোনাইজ ইট আমাকে কি বলতে হবে হুইচ ইজ অলসো ট্রুথ ইউ অল আর ইউনিক এটা আমাকে বলতে হবে প্রত্যেকে আপনার ইউনিক ঠিক কিন্তু যেই জায়গাটাকে হাইলাইট করে কথা বলতে শুরু করা হলো ওর ভায়োলেশন হয়ে গেল মূল সাবজেক্ট থেকে সরে এলাম তো আচ্ছা শুনতে খুব ভালো লাগলো তো বিবেকানন্দ ইউনিক ওশো ইউনিক ত্রৈলোকানন্দ ইউনিক বাচ্চাটাও ইউনিক আপনিও ইউনিক ভালো লাগছে শুনতে খুব গ্রহণযোগ্য হচ্ছে ভগবান বলা যাবে এমন কথা যে সবার মাঝখানে বলে কিন্তু যে মুখ্য বার্তাটা ছিল মাসেস ওসু হয় না টোটালি ওটা ঠেকে গেল নাও ইচ অ্যান্ড এভরি ওয়ান ইউ আর এবার কে কার কথা শুনবে আশ্রমে কেন শুনবে গুরু বললো অহম ব্রহ্মাস্মী তত্ত্বমাসী মানে তুমি তত্ত্ব আমিও তত্ত্ব কে কার কথা শুনবো বুঝে যাচ্ছে দেখুন আমি দুটো জিনিস মনে করি আচার্য রজনীশ যেই প্রিসিয়াস জায়গাগুলি দিয়েছেন জীবনের এগুলি ধর্মের বা অধ্যাত্মের বড় সার সত্তা কিন্তু এই যে ম্যা আপলগুকও নাচতে গাতে के लिए आया আয়াহ কথাটা খুব সুন্দর একদম ঠিক কথা যেই জায়গাটা আমার মনে হয় কিন্তু যখন আমি সকলকেই বলি আমাদের ছেলেদের সাথে তো আমার অনেক সময় কথাবার্তা হয় লম্বা কোথায় ফেলছ কোথায় দিচ্ছো আমি মনে করি এইখানে শ্রীরামকৃষ্ণ আইডিয়াল উনি ঠিক জানেন কোথায় কি দিতে হবে এবং দুঃখের বিষয়ে গুরুই জানেন না দিতে হবে কোথায় কি খুব সমাহিত খুব প্রেমিক খুব সূক্ষ্মদর্শী হলেই মাত্র একসাথে কি হতে হবে আপনাকে প্রেমে আর রসে ডুবে থাকা ব্যক্তি যেমন ওসো নো ডাউট তিনি প্রেমিক গুরু কিন্তু এত সংবেদনশীল সহায়তা থাক সাথে সাথে ইচ অ্যান্ড এভরিওানকে অ্যাটেন্ড করা এটা ওষুর যে জার্নি ওষুর যে ক্যারেক্টার ছিল ওনার যে ভাবমূর্তি ছিল ওর সাথে হারমোনাইজ রয়েতে যায়নি মানে প্রেম আছে এবার দরকার পরম সংবেদনশীলতা এবং এক অ্যালার্টনেস এই সাক্ষিত কথা একজন গুরু তার শিষ্য বা তার সামনে যে বসে তাকে দেবে ঠিক আছে এই কথা এই জায়গাটার জন্য সত্যি কথা বলতে একদম পরিষ্কার কথা এই ভিড়কে সেই সংবেদনা দিয়ে চালানো যায় না কিন্তু ওষোর যে অ্যাপ্রোচ তা ভিড় কালেক্ট করে অ্যাপ্রোচ ছিল ভিড় নিয়ে আসত আপনার সবাই ইউনিক এটা ভিড় নিয়ে আসে বিবেকানন্দের যে কথা ভিড় নিয়ে আসে হে ভারতীয় যুবকবৃন্দ আমি তোমাদের উপর মাদ্রাজে দাঁড়িয়ে বলছেন খুব আশা আশাবান রক্ত গরম হয়ে ওঠে কিন্তু রক্ত গরম হয়ে যাওয়া অধিকারিত্ব নির্মাণ করে না এই জায়গাটা শুধু ওসর নয় সকলের হয়েছে আপনি যে কোনো ধর্মের ইতিহাসে দেখুন এই জিনিসটা ঘটে গিয়েছে কিন্তু তার মানে এই নয় যে তাদের মধ্যে যে এসেন্স তা কালেকশন করা যায় না আমি মনে করি না ধরুন প্রকৃতিতে সব কিছু এই যে জ্ঞানপীঠ হয়ে আছে না এই যে পাঁচ কাঠা এবং সামান্য পিছনে যে জমিটা এটা একটা পার্পাস আছে আমি একজন সময় বলেছিলাম আপনারা প্রায় সবাই জানেন আমার পরে এর কোনো দরকার নেই আমার পরে মানে আমি সাথেই কথাও বলতে পারি আমি অসুস্থ হয়ে গিয়ে শুয়ে পড়লে এর আর দরকার নেই না পারপাস এন্ড আর দরকার নেই যেই পারপাসে অদ্বৈত জ্ঞানপীঠ শব্দটা আমার থেকে বেরিয়েছিল আমি এন তো ওটাও এন্ড হওয়া উচিত তাই না কারণ ওই যে আমরা এক্ষুনি কথা বললাম কি ইউনিক কিন্তু ওষোর যে ভিড় এবং উনি যেই পদ্ধতিতে যেমন আলোচনা হলো তার্কিক একটা দৃষ্টিকোণ ছিল এই তার্কিক দৃষ্টিকোণ আমি সকালে আলোচনা করছিলাম অনেক উপদ্রব জীবনে ডেকে এনেছিল কিন্তু এই যে যে জায়গা থেকে আমি শুরু করলাম যে আমার পরে অদ্বৈত জ্ঞানপীঠ দরকার নেই তার মানে কি এটা একটা পারপাস আছে সেটা আমাকে নিয়ে আমার থেকে শুরু হয়েছে অনেক কিছু হতে পারে কিন্তু আমাদের বুদ্ধি কি বলে আপনি একটা শাড়ি কিনেছেন তার একটা পারপাস আছে আপনি একটা টুথপেস্ট বা টুথব্রাশ কিনেছেন তার একটা পারপাস আছে আপনার পরে ওটা নয় ওটা কখনোই স্বাস্থ্য সহায়ক হয় না ঠিক তেমনি ওষোরও প্রকৃতিতে একটা পারপাস ছিল দ্য জেম অফ স্পিরিচুয়ালিটি যে শব্দগুলি যেটা বলল হারিয়ে গেছিলো ওইগুলোকে নিয়ে আসা ওগুলোকে এমন বলা যায় রিডাইরেক্ট করা রিডিফাইন করা আবার ইন্ট্রোডিউস করা একটা কিক স্পিরিচুয়াল জীবন আধ্যাত্মিক জীবনে যারা যাত্রী তাদেরকে দেওয়া আমি মনে করি এটাই ওই মুহূর্তে ওসর জীবনের পারপাস ছিল প্রকৃতিতে ওসর পারপাস ছিল ঠিক একটু পিছিয়ে যান যেমন স্বামী বিবেকানন্দের সেম পারপাস ছিল সেই সময় ভারতের যা স্থিতি ভারতকে কিক দেওয়া একটা যে যুবকদেরকে বলা হোক ভারতীয়দের যে আত্মগরিমা তাকে জাগিয়ে দেওয়া ওষুধের সেম পারপাস ছিল কিন্তু দেখুন প্রত্যেকটা জিনিস পারফেক্ট জগতে আমি মনে করি না এর পরবর্তীকালে এখন দাঁড়িয়ে যদি তাকাই কী হবে কি হতো আমরা জানি না কিন্তু কেউ যদি বলে ওষুধ থাকলে অনেক কিছু হয়ে যেত আমি মনে করি না ওষুর যে জীবন দর্শন তার কোনো ইমপ্লিমেন্টেড এক্সাম্পল নেই আজ পর্যন্ত নেই কিন্তু এগুলো আবার বলছি এটা একটা জেম যেই শব্দগুলি উনি এনেছেন যেই ভাষা উনি এনেছেন ফর ইন্ডিভিজুয়াল একটি ব্যতিক্রমী চরিত্র কি মুশকিল হয় বলুন তো আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আধ্যাত্মিক জীবনে বুঝুন বিষয়টা আপনাকে কত দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাহলে তো আপনি গিয়ে পৌঁছিয়েছেন এখানে আমি হেসে দেবো পিক করে কি দুঃখ যন্ত্রণার কথা বলছেন ঠিক তেমনি ও যদি আমাকে জিজ্ঞাসা করে আমি ওকে বলবো আমি এখানে ছিলাম আমি তারপরে সাউথে ছিলাম আমি এমপিতে ছিলাম আমি এখানে ইউপিতে ছিলাম এই এই ফেস করেছি আপনার বিরোধাভাসই মনে হবে কথা দুটো এরম বিরোধাভাস ওষুধ জীবনে বারবার দেখা গিয়েছে আমি তাহলে কোনটা ঠিক বলছি আমি স্ট্রাগল করেছি না স্ট্রাগল করিনি আপনার বলুন স্ট্রাগল আচ্ছা আপনি বলুন স্ট্রাগল করেছি কি স্ট্রাগল করিনি

দাঁড়ান 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 আমরা কী জন্য এখানে বসেছি অদ্বৈত জ্ঞানপীঠ কেন মণিমুক্তা করাতে আর কিছু দরকার নেই তো আমাদের এমন কোনো জীবন নেই যেখানে নুড়ি পাথর নেই আর এমন কোনো জীবন নেই যেখানে মণিমুক্তা নেই ওই মণিমুক্তাই ওখানে হয়েছে দুদিন যেখানে মা শারদা বসবেন ওই মণিমুক্তা হিসাবে দেয়ার ইজ নো ডিফারেন্স শ্রীরামকৃষ্ণ এখানেই বসবেন কোনো ডিফারেন্স নেই ওই আসনটাকে আমরা এই জন্যই কোনো স্পেসিফিক ছবি থেকে মুক্ত করে দিয়েছিলাম আমরা শুধুমাত্র মুক্তটাকে তুলে নেবো বাকি তো কথার কথা অনেক কথা হয় তাই না তো অসুর যে পারপাস ছিল সেই পারপাসটাই ছিল এই মণিমুক্তাগুলোকে সামনে আনা প্রকৃতি এই জন্যই নির্ধারণ করেছিলেন নাচতে গাতে ধর্ম ভি হতা হয় আর অসুর লোক ভি নাচতে নাচ 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 মেতে ভেদ নেই এটা শুনলে মনে হয় পরম্পরাবাদী কিন্তু ইটস নট ওশোকে খুব শান্ত সমাহিত মন খুব সুন্দর গ্রহণ করতে পারবে কারণ ওশোর মতো ব্যক্তিত্ব বিবেকানন্দের মতো ব্যক্তিত্ব কৃষ্ণমূর্তির ব্যক্তিত্ব এরা প্রকৃতি দ্বারা নির্ধারিত হয় গঠন হয় আমি কোনো অবতারবাদকে প্রমোট করছি না দে আর এক্সট্রা অর্ডিনারিস এতে কোনো অসুবিধা নেই কিন্তু যখন ওই চোখে আজকের চোখে আমি যদি দেখি স্ট্রাগল কী ছিল আজকে আমার চোখটা সতেরো আঠেরো উনিশ বছর হেঁটে আসা চোখ ওইখানে আর পায়ের ব্যথা বোধ হয় না কিন্তু আপনাদের সামনে যদি আমি কথা বলি কোনো পায়ের ব্যথা নেই আপনাদের সামসট ইমপ্র্যাক্টিক্যাল লাগবে আপনার তো পায়ের ব্যথা করছে আর আমি বলছি আজকে দাঁড়িয়ে পায়ের কোনো ব্যথা নেই কে ঠিক বলছে বলুন কে ঠিক এই হারমোনি হওয়া খুব সূক্ষ্ম দৃষ্টির পক্ষে সম্ভব যেটা ওষো কেন কোনো মহাপুরুষ জীবনে করতে পারেনি কচ্চিত কেউ করতে পারে করচিত কেউ করতে পারে এই অর্থে আপনি বলছিলেন যে সেই শিষ্যরা কেন ধারণা করতে পারেনি এটাই কারণ আমার পায়ে ব্যথা আছে কি নেই পা বলছে ব্যথা আছে ঠিক আর ওষো নাচছেন আনন্দে নাচছেন আমার তথ্য বলছে ব্যথা আছে ওষোর হাসি মুখ বলছে ব্যথা নেই তার মানে এই যে ব্যথাগুলো আছে এগুলিকে এগুলো আমাদের মানসিক কল্পনা মাত্র সামনে দেখছি না একজন বসে আছে এখান থেকে এসে গেল কি হিলিং এটা ওটা সেটা গুরুকে করতে হয়েছে অত বড় সাম্রাজ্য ওসব আশ্রম চালানোর ব্যক্তিত্ব ছিলেন না কিন্তু করেছেন এবারে যেটা হয়ে গেল এই যে ভিড়কে সামাল দিতে গিয়ে যা যা করা দরকার আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে উনি এই হিন্দ অনেক আগেই পেয়েছিলেন আর উনি যেটা বলছেন যে কিছু স্ট্রাকচার হয়ে দাঁড়িয়ে গেল ঠিক আছে এটা নিয়তি ছিল ভবিতব্য ছিল এখানকারও নিয়তি ভবিতব্য এই জন্যে আমি একটা কথা বারবার বলছি আমার পরে যেন না থাকে লোকে চায় থাকুক ইভেন আমি শুয়ে পড়ার পরে যেন না থাকে তার সাথে উত্তর এটাও দিয়েছিলাম যে তাহলে যারা এখানে আসছে তাদের কি হবে এটা একটা প্রশ্ন থেকে যায় আমি তখন বলেছিলাম তারা যদি আমার সাথে এতখানি চলে থাকে তাদের কিছু দরকার পড়বে না এটা খুব দরকার কিন্তু আমি বললেই তো এটা ডেমলিশ হয়ে যাবে না ঠিক ওষোর ক্ষেত্রেও তাই হয়েছিল স্বামী বিবেকানন্দর ক্ষেত্রেও তাই তাই হয়েছিল আজকে তার সম্প্রদায়ও সেম জায়গাতে আছে একই রকম সাফার করছে কিন্তু বিভিন্ন রকমের সোশ্যাল এবং বিভিন্ন রকমের কাভার আপ আছে যেটা বোঝা যায় না এবং সকলেরই নিয়তি নিগমানন্দ সম্প্রদায় গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় ওশো নবসন্ন্যাস এলেন স্বামী বিবেকানন্দ নবসন্নাস এনেছিলেন অব্রাহ্মণকে ব্রাহ্মণ বানালেন মিলবে দেখুন স্ত্রী বিষয়ে তো ওসু প্রচুর কথা বললেন যেখানে স্ত্রী সম্পর্কে যে ধারণা ওকে প্রসার দিলেন এটা পুরো কোর তন্ত্রের ভাব ইমপ্লিমেন্টেড করা ইমপ্লিমেন্টেশনে আনা স্বামী বিবেকানন্দ তাই করলে মেয়েদের মত আগে চাই মেলান কোথায় কোথায় মিলে যাবে শেষে স্বামী বিবেকানন্দ চুপ করে গেলেন ওসো মৌন হয়ে গেল ঠিক আছে তিনি নাহি সূর্য নাহি যদি দেখেছেন আর এরা যখন পত্রাবলি পড়ছে আক্ষেপ বহু এই দুটো দিয়েই এক জীবন রহস্যময় এক জার্নি তৈরি করে আমি এক সকালে আলোচনা করছিলাম যেহেতু ওসুর বার্থডে সেলিব্রেশন আচ্ছা অসুর চোখে যে স্থিরতা আনন্দময়ী শিলার চোখে সেই স্থিরতা পাবেন আপনি ভিডিও খুলে দেখে নেবেন সেই স্থিরতা সেই কনভিকশানে কথা বলবে কিন্তু আনন্দময়ী শিলায় সেখানে বলছেন ওষুধ রাগ নিতেন ডেলি বেসিসে নিতেন বলে চলেছেন এক কথা অন্তত পক্ষে পঁচিশ বার টিভির সামনে বলে চলেছেন এইবার আমরা কি এতে যাবো না সম্ভবসে সমাজ থেকে শুরু করে যাবতীয় ওষুধ দেওয়া যে সৌন্দর্য আছে তার মধ্যে যাবো এখনও অনেক ওষুধ সন্ন্যাসীরা আছে যারা এটা চেষ্টা করছে কি এই যে ওপেননেস নিয়ে আসা আমিও আপনাদেরকে বলছি কিন্তু ইয়েট আমার তরফ থেকে আমি খুব হানড্রেড পারসেন্ট জানি বা আমার পরিষ্কার পরিষ্কারভাবে মনে হয়ে গেছে যেটা সেটা শেয়ার করে নেব তা হল এই দুটো লোক থাকবে সারা জীবন থাকবে প্রকৃতিতে যারা কোর ভ্যালু নেবে আর যারা ফেস ভ্যালু নেবে সারা জীবন থাকবে নিরামিষ আমিষের দ্বন্দ্ব সারা জীবন থাকবে সংসার সন্ন্যাসের দ্বন্দ্ব যখনই আমার কোনো ইচ্ছা নেই এই জন্য চেষ্টা করি আমি আমার তরফ থেকে যে আমি আমি বলছি আমার মতো কত লোক এখন ভাবছে এই সময় এই মুহূর্তে বসেই পাঁচ কোটি লোক আমার মতোই ভাবছে দের ইজ নাথিং স্পেশাল ঠিক আছে এই যে পরিষ্কার পরিষ্কার জায়গাটা এগিয়ে চলে যাচ্ছি তা হলো যে এই দ্বন্দ্বের মধ্যে না পড়ে যে স্পিরিচুয়াল যে জার্নির যে গতি সেটা অ্যাজ ইট ইজ কিন্তু এগোচ্ছে সেইটাকে ধরে এগানো অনেকটা সময় নষ্ট হয় অনেকটা এনার্জি নষ্ট হয় ঔষড় সন্ন্যাসীরা আজকেও চেষ্টা করছে ওষোর ঔষ কাজ সাপনা সাকার কারণে নিয়ে কাঁচকলা সাকার হবে প্রকৃতির উপরে কি করে কথা বলবে সবাই চাইছে সূর্য যাতে অস্ত না যায় কি করে না যাবে আবার চাইছে অস্তমিত সূর্য না ওঠে সবাই চাইছে সবাই ওপেন হয়ে যাক আমি চাইছি আপনাদের সবার মনে একসাথে নেক্সট থট একই রকম আনুক হাউ ইম্পসিবল ইজ কি করে এটা সম্ভব আমি চাইছি পাই চারটে পঁয়ত্রিশ বাজে চারটে ছত্রিশে আপনারা সবাই একই জিনিস ভাবুন প্রকৃতি নিজেই বিধান করে না পুরো প্রকৃতি বলবে ওশোর ভাষা যে অস্তিত্বের কথাটি উনি খুব হাইলাইট করেছেন বারবার অস্তিত্ব নিজেই জানেন আপনি কি ভাববেন আপনি কী ভাববেন কিন্তু সম্প্রদায় ভাবে গুরু ভাবে যে শিষ্য কী ভাববে এর পরবর্তী কী হবে এর পরে কি হবে তো এটা কি থাকবে ভাববে না গুরু ভাববে গুরু হিতৈষী প্রেমিক কিন্তু এটা হবে না তাহলে কি হচ্ছে টোটাল এতখানি কথা বল ইম্প্যাক্ট কি আমরা এই আনসলভ ইকুয়েশানকে ছেড়ে কেক খাবো উনি নাচতে গাতে ধর্ম দিতে এসছিলেন না তাহলে আমরা এই মুহূর্তের যে সৌন্দর্য তাতে আনন্দে থাকব। কিছু বদলে যাবে না স্বামী দেড় হাজার বছর থাকবে দেখুন না কি থাকছে করাপশান ক্রাইম তত্তর তত্তর তত্ত্বর করে বাড়ছে আর স্বামীজি বলছে সত্য যুগ এসে গেছে শ্রীরামকৃষ্ণ যদি আবির্ভূত হলেন সত্য যুগ এসে গেছে আপনারা সত্য যুগে আছেন থাকুন কোনো কোনো অসুবিধার কারণ নেই তো এই জিনিসগুলি থাকবে তাদের চোখে কারণ দুটো জিনিস সবসময় মেশে এক ব্যক্তি আর এক নৈর ব্যক্তিক এই দুটো দিক মেশে এবং দুটো দিক যখন খুব সুন্দরভাবে মেশে তাকে গুরু বলে কিন্তু প্রত্যেকটা বডি মাইন্ডের স্ট্রাকচার যেটা বলা হচ্ছে তার একটা গঠন আছে ওই গঠনের একটা লিমিটেশানস আছে তো ওসই হোক বিবেকানন্দই হোক রামানুজ হোক আচার্য শঙ্কর হোক যে কেউ হোক এই প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে কিছু জিনিস আছে যে জিনিসটাকে আমাদের তুলে নিতে হবে আমি সকালই আলোচনা করছিলাম ওই আর আচার্য শঙ্করকে লোকে ব্রাহ্মণ্যবাদী আর সন্ন্যাসবাদী মনে করে আমার তো কোনো অ্যাঙ্গেলে মনে হয় না ওনার মতো ওপেন ব্যক্তি আমি দেখিনি এত পরিষ্কার পরিষ্কার কথা বলেছে বিবেকচামণিতে যার স্ত্রীলোক লাইক অ্যাস প্রস্টিটিউট তার কথা উদাহরণ দিচ্ছেন সন্ন্যাসী পরিষ্কার কথা বলছেন আপনারা আমার থেকে অনেক অ্যাডভান্স এত বছর আগে পরিষ্কার কথা বলছেন অবজারভেশন তার কি কিন্তু আমার যেটা আচার্য শঙ্করের খুব ভালো লাগে ও সচের সম্পর্কেও গালাগালি করেছে তাকেও ছাড়েননি খুব একটা কী করবে প্রকৃতি তাকে তার্কিক নেচার বানিয়েছে কারণ ওই সময় তর্কের একটা প্রয়োজন ছিল সমাজে ওই সময় এই যে বাদ এই যে প্রথা এই পরম্পরা একে কাটার জন্য একটা তর্কের ছুরি দরকার ছিল কিন্তু তর্কের তরোয়াল দুধারই হয় এদিকেও কাটে ওদিকও কাটে ফলে যে ধারে এই সব প্রথা পরম্পরা কেটেছে সেই ধারে ওসব সম্প্রদায়ও কেটেছে একই হাতে গেছে তো এটা হওয়ারই আছে আমার শব্দ প্রত্যেকটা মিস কর সম্ভব কি সম্ভব না একটু আগে পরে এদিক ওদিক করে দিলেই তো খেলা ঘুরে যাবে আমি চেক করতে যাচ্ছি তো সেরকম আমরা এসে গেছিলাম একটুখানি বেরোলে একটুখানি আগের থেকে একটু পরিচয় বেড়ে গেছে তো তো আমি ব্যাগের মধ্যে মাছটা নিয়ে বেরোই এও সে রাস্তার মধ্যে টাইম ওয়েস্ট করে দেয় অনেক ধরে ধরে আমি খারাপ বলছি না যাচ্ছে তো আর একজন সোশ্যাল মিডিয়ার যুগে প্রচুর আজকে অনেকে বলছে ওষুধ প্রচার খুব হচ্ছে আমি অনেক পরিষ্কার বললাম এটা সোশ্যাল মিডিয়ার একটা কিক এটা পোক করছে আমাদের কনস্ট্যান্ট সব জিনিসের জন্য শুধু সে পন সাইটও প্রচুর বেড়ে গিয়েছে কোনো অসুবিধা নেই সে তো যে কোনো বেফালতু শপি ডট কমও সেও তো এগিয়ে চলে এসেছে কিন্তু ওষোর যে মনিরত্ন সেটা ধারণ করার জন্য জহুরি চাই নালে খুব বিপদ হবে তো ওরা মণিরত্ন সবসময় এক্সাম্পল হলেই ভালো কীরকম ওই কহিনুর মনির মতো এরকমই ভাবা লাগে এবার মাথায় মাথায় কহিনুষ কি হবে কল্পনা করতে পারেন ভাবনা চিন্তা করা মুশকিল উচিতও নয় সেরকম আমি বলবো ওষোর মতো ব্যক্তিত্বের যে ভাব সেরকম ওটা হলো কহিনুরের মতো ঠিক আছে ওর পূজা করা উচিত কিন্তু সকলের মাথায় থাকা উচিত কখনোই নয় কখনোই নয় আর বললেও হবে না ওটা সম্ভবই নয় আকাশ কালো আর তার মধ্যে তারা মিটিমিটি করে এই দুইয়ে সৌন্দর্যে তৈরি হয় তারাই তারাই ছেয়ে গেছে আমরা বলি না আকাশ ভরা তার তারা ভাবুন সত্যি সত্যি আকাশ ভরা তারা হয়ে যাবে দিন হয়ে যাবে আকাশ কি থাকবে না হ্যাঁ তো ওসুর মতো ওসর যে তার তাকে দেখুন তার চোখের ভাষা দেখুন তার প্রেম তার স্থিরতা তার ধ্যান এগুলো সমাহিত আমরা করব কিন্তু এর পরে যদি সেই জিনিসগুলোকে আমরা ব্যক্তিগতভাবে অনুধ্যান না করে একদম হঠাৎ করে ইমপ্লিমেন্ট করতে যাই এক লক্ষ বই পড়া লোক আর কিছু না হোক কি করে করবেন আমি যেমন ওনার উচ্চতাকে শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দের মতোই স্বামীজিকেও দেখা যায় যে উনিও মট রুলস বানালেন আমি যদি অর্গানাইজড ওয়েতে কথা বলতে হয় স্বামীজির মতো অর্গানাইজ করার বুদ্ধি আমি খুব কম দেখেছি ম্যানেজমেন্ট যদি হতো এখন ভারতবর্ষে ম্যানেজমেন্টের টপার হতেন উনি ম্যানেজমেন্ট কাকে বলে কিভাবে ফিলোজাফাইজ করছেন কিভাবে প্রত্যেকটা জিনিসকে যেইখানে যেখানে যা যা বলা দরকার রুলস বানালেন কিন্তু ওই রুলস দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ব্যক্তি খুব ভালো করে জানে ব্রহ্মজ্ঞান রুলে হয় না বললেন সকালে এমন উঠবে এরকম উঠবে এই পরে যেমন ওষোর কাছে এসেছিল যে সকালবেলা উঠছে না জোর করে উঠছে বা এরকম একটা সাবজেক্ট এসছিল সেই ওষোই ব্রাহ্মমূর্ত নিয়ে অনেক কিছু বলে দিয়েছে গোলমাল হ্যাঁ ভাই সব গোলমাল হ্যাঁ তো লোকের ধারণা করতে পারেনি যে কি বলতে চাইছ কেনা ক্যা চাতে হো তো সেই জায়গা সব পাবেন সূর্য পূর্ব দিকে ওঠে সার্চ করবেন বাই ওশো সূর্য পশ্চিম দিকে ওঠে বাই ওশো দুটোই পাবেন এবং একই রকম পাবেন যদি পূর্বটা পশ্চিম যে পশ্চিমটা পূর্ব বলেছে এটা গুরুর কৃপা হিসাবে দেখুন যাকে যেমন দরকার তাকে তেমন দিয়েছে ওষোর মতো তথ্যের ভায়োলেশন কেউ করেনি কিন্তু ওষোর মতো ভালো কেউ আসেনি মানুষকে এত স্থান দিয়েছে সে যেমন আশ্রম সামলাতে পারেনি সেটা একটা জুয়াখোর মাতাল মৎখোরদের আড্ডা হয়ে গিয়েছে কিন্তু সেই হৃদয়টা দেখুন যে জুয়াখোর মাতাল মৎখোর কেউ এমব্রেন্স করতে পারে এই দুটো জিনিসকে নিয়ে গত বসুকে দেখতে গেলে একটা যদি ভায়োলেট করেন গোলমাল হয়ে যাবে এই জন্য এরম যারা হারমোনি করতে পারবে স্পিরিচুয়াল লাইফে তারাই মাত্র ওষুকে বোঝার অধিকারী আর এমন ওষু আমি তো খুব ভয় পাই যে যত বেরিয়ে আসবে গোলমাল ঘরে ঘরে কোহিনুর ঘরে ঘরে কহিনুর কে কাকে লোটে তো মুশকিল ঘরে ঘরে শাক আমার কাকা শাক শিখতে পারছে জ্যাঠা শাক শিখতে পারছে হ্যাঁ ভাইপো দেখা যাচ্ছে নাচতে গাচতে ধর্ম দিচ্ছে ঘর মেয়ে ঘর 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 বিবেকানন্দও যদি হয়ে যায় কী হয় ভাবুন কেউ এরমভাবেই দাঁড়িয়ে আছে সারাক্ষণ হয়ে যাবে তো এটা কল্পনা করা উচিত নয় সব সময় পূজ্য কিন্তু কোনো একজন রানীর মাথায় মুকুটে ওখানে ওর সৌন্দর্য কানে কোহিনুর পায়ের মলে কোহিনুর কি দাঁড়াবে তো কোহিনুরের পূজা আমাদের চাই আর এটা হওয়ারই ছিল আমরা একদম যাবো না এত কন্ট্রোভার্সি আছে ওনাকে নিয়ে আমরা এই কন্ট্রোভার্সির ঘোল একদম ঠেলবো না শ্রীরামকৃষ্ণের কথা আম খাও না তুমি আম খাও অশোকে বুঝতে গেলে আম খাওয়া শিখতে হবে আর নাহলে খুব গোলমাল হয়ে যাবে তো আমরা সেই আম খাওয়ার জন্যই খুব যেমন অর্ণব বলল যে অশোকে প্রেম করা যেতে পারে ঠিক আছে কিন্তু সেই প্রেমের জন্য বড় ভিতরে থাকতে হবে প্রেম যেমন প্রকাশ হয় না হাজব্যান্ড ওয়াইফে প্রেম তারা রাস্তায় নিয়ে আসে না তো যারাই আপনার ওষুকে অনুধ্যান করছেন তারা কেউ অশুকে রাস্তায় আনবেন না ওটা এত পিসি আসে ওটা রাস্তায় আনার যোগ্য নয় অপমান হয়ে যাবে এই ঠিক সেম অর্থে স্বামী বিবেকানন্দ বলছি আমি ঠাকুর বিষয়ে কিছু বলি না অন্য হৃদয় রাখার যোগ্য অনুধ্যানের যোগ্য বোঝার যোগ্য কিন্তু ওসু অন মাসেস ডেডলি সম্ভব নয় কারণ এটা কোনো মাসেস আপনি কি ভয় পাচ্ছেন সমাজের স্ট্রাকচার ভেঙে পড়বে হেন তেন অনেক লোক এসে বলবে আমি তো কাজ কাঁচকলা সমাজের স্ট্রাকচার সেই সত্য থেকে ক্যালকুলেট করো রাম কি করেছে কৃষ্ণ কী করেছে বুদ্ধ কী করেছে কি করতে পেরেছে মহাপ্রভু কি করেছেন তো নদীয়া নবদীয় ভাসিয়ে দিয়ে জোয়ারের মতো উড়িষ্যার দিকে চলে গেলেন কী করতে পারলো কারোর প্রকৃতির একটা স্ট্রাকচার আছে এবং তা ডুয়ালিস্টিক তা ঘুরবে ওর সাথে কোনো সম্পর্ক নেই তো আমরা সকলেই আজকে যদি এটা প্রাক জন্ম দিবস বলা যেতে পারে অসুর কারণ আপনারা থাকবেন অসুভক্ত। বা প্রেমিক মানুষ ছিলেন তো সকলকে পছন্দ করতেন তো আমরা আলোচনা করলাম যে রোববারই হোক কালকে করলে আপনারা অনেকে আসতে পারতেন না সেই জন্য আমরাই দেখুন এই ভালোবাসাটা রাখুন কি জন্মায়নি দিকে নিয়ে আসার রাখুন দেখাচ্ছে খেলা তো আফটার এ প্লে তাই না অধ্যাত্মের দিকে যাত্রা কিছু না দেখুন দুটো জিনিস সমুদ্রের আমি সকালে বলছিলাম সমুদ্রের গভীরতাই শ্রীশোর নির্মাণ করে দুটো জিনিস একসাথে আসে সি বিচ যেটা হয় গভীরতাই ওটা নির্মাণ করেছে নাহলে কী করে আপনি দুটোকে আলাদা করবেন তো এর মধ্যে অধ্যাত্মের দিকে যাওয়া অন্য দিকে যাওয়া এটাই ওশো কিন্তু এই ট্যাবগুলো ভাঙতে চেয়েছিলো ওশো কিন্তু বারবারই কথাটা বলেছিলেন যখন এই যে নাচতে গাতে ধর্ম দেনে আয়াহু এর অর্থ হলো তোমরা তো ওয়ারিড হয়ে যাচ্ছ কেন এটাই তো জীবনের ডুয়েলিস্টিক নেচার তোমরা কেন দ্বৈতের একটা প্রান্তকে ভয় পাচ্ছ এবং ভয় ভয়ে আধ্যাত্মিক হয়েছ কেন কেন শিকার নেই কেন সর্ব নেই এটাই ছিল বরাবর তো এই যে প্রকৃতির আধ্যাত্মের দিকে নিয়ে যাচ্ছে এবং বাইরের দিকে আছে এটা নয় কিন্তু প্রকৃতি অলওয়েজ ওয়াননেসে আছে এটা আমাদের দৃষ্টিকোণ যে আমরা এভাবে দেখছি বাইরের দিকে যাচ্ছি ভিতরের দিকে যাচ্ছি ওস ওই সূক্ষ্ম স্তরটা ভাঙার চেষ্টা করেছেন প্রত্যেক মহাপুরুষ কৃষ্ণমূর্তিজিও ওটাই চেয়েছেন ঠিক আছে পরবর্তীকালে সমসাময়িক যারা আছে আগের এখারটলের লেখনীতে দেখুন সেখানেও সেরকম গন্ধ পেয়ে যাবেন আপনারা যদি ভালোভাবে মহাপুরুষকে করেন প্রত্যেক মহাপুরুষের জীবনে দেখবেন এই নির্বিচার নিরবয়ব চুত্রের একটা গন্ধ আছে কখনো সেটা প্রত্যক্ষ কখনো সেটা পরোক্ষ তো এই নয় যে আধ্যাত্মিকতা থেকে আপনি কথাটা ঠিক বলছেন অসুবিধা কিছু নেই যে সরিয়ে নিয়ে যাচ্ছে বা কাছে আনছে কিন্তু এরকম কিছু সত্যি সত্যি নেই জীবনে কিন্তু এবার যদি আমি প্রথম থেকেই বলি যে দেখুন ধরো পড়াশোনা করছে ও আর ক্লাস টেন্থ হয়ে গেলে কেউ শিক্ষিত হয়ে যায় না ওর কি হবে শ্রীরামকৃষ্ণ এই জায়গাতে বলেন সে কি গো ওরা সবেমাত্র মাত্র স্যার এইসব কথা বললে ওরা দাঁড়ায় কোথায় এই জন্য আমি তখন বলি তসময় সেই গুরা নেব ঠিক বুঝে গিয়েছে কোথায় কি বলতে হবে হাজরার হাত টেনে আনছে চলে আসো তোমার তোমার বয়স হয়েছে এইসব কথা ওকে বলতে আছে এই যে জায়গাটা দেখুন আমি এটাও সাথে সাথে বলবো এটা ভিড়ের সাথে করা যায় না ভিড়কে কী করে আপনি অ্যাড্রেস করবেন ভিড়ের ভিড়কে অ্যাড্রেস করতে গেলে খুব সামাল দিতে হয় এবং এই সামাল কি আপনি দিতে পেরেছেন আমিও পারিনি কেউ পারিনি কখনও পারবে না তবু আমরা যখন কথা বলতে বসছি আমাদেরকে বোঝবার চেষ্টা করতে হবে তাদের প্রেমটা তাদের চেষ্টাটা সেটাকে কিন্তু প্রণাম সব হম সবসময় তো অসুর যে প্রত্যেকটি দিক ভাবনা চিন্তা তা ইউনিক কিন্তু সেটা যখন ব্যক্তির হৃদয় আলোড়ন করে ইউনিক সেটাকে যখন ধরে ঘাড় ধরে ইমপ্লিমেন্ট করা হবে তখন সেটা কাজে দেবে না কিন্তু প্রত্যেক সম্প্রদায়ে ভাব দ্বারা চায় ঘাড় ধরে ইমপ্লিমেন্ট করতে তাহলে কি করে হবে তো সেই জায়গাটা হওয়ার নয় আমাদের চারজনকে চালাতে গিয়ে আমার দুটো হাত দুটো বাস সময় ব্যথা থাকে আর চল্লিশ জনকে কি করে চালাবে তো ওষুধ চার হাজারকে নিয়ে চলেছে ওনার হেল্পলেসনেস দেখুন আর এর সাথে সাথে দুটোই বলবে একসাথে আধ্যাত্মিক জীবনে চরম সফল এবং চরম ব্যর্থ আসো দুটোই একসাথে উনি এত সুন্দর জিনিস দিয়েছেন বলে দেখো তোমার জন্য কি সোনার উপর নিচ্ছি কোহিনুর এনেছি কোহিনুর কে নেবে কে নেবে কে নেবে নিয়ে ইচ্ছে করে না না ঠিক আছে বাহ সুন্দর না থাক আমি নেবো না কে দাম দেবে ওর বলে আমি যে ইতনা তারাশকে লায়াহু তোমারে লিয়ে লে কহন চরম সফল সোনার উপর জায়গায় কহিনুর বের করে এনেছে হীরের জায়গায় কহিনুর এনেছে চরম ব্যর্থ কেউ নিতে পারছে না কেউ নিতে পারছে না মানে অবশ্যই অনেকে বুঝেছে আমি তো মনে করি যে মাত্র হৃদয়ের ভাষা বোঝে সে বুঝতে পারবে কিন্তু পরবর্তীকালে তার মধ্যে যে ব্যক্তি আছে একটা পার্সনের মধ্যে ও ব্যক্তি এসে সবসময় চেষ্টা করবে কি এইটা তুমিও না এর থেকে বিরত হন এ নাও এ নাও হ্যাঁ লোকে কি বললো ওষো তার ধার ধারতেন না ঠিক আছে এবারে একজন একজন কে বলছে যে আপনি জানতেন না অশোকে পড়েননি লোকে কে কি বললে এসে যায় আমার টিচার আমাকে বলে পড়তে বসে আমি ধারে ধারি না হ্যাঁ আমার মা বললো খেয়ে নেবে সাত দিন খাই নিয়ে যা খেয়ে এসেছি বাইরে লোকে কি বলে কি এসে যায় কালকে ট্যান্না পরে বেরিয়ে গেছিলাম লোকে কি বলছে আমি ধার ধারি নেই এরকম হয়ে যাবে লোকে কি বলে অর্থাৎ এখানে মনের যে ভাষা হাজার রকম আসে তুমি সাক্ষীর মতো থাকো এটাতে খুব সুন্দর কিন্তু যখন এই কথা বাইরে পড়বে তখন কিন্তু মানে ডাবের জলে জল মেশালে যা হয় তেমন হবে না ডাব থাকে না জল থাকে তাই না ডাবের জলে জল মেশালে কোল্ড ড্রিঙ্কস একটু বাড়িয়ে দিন জল দিয়ে বলে সবাইকে দিতে হবে তো একটু বাড়িয়ে দিয়েছি কি দাঁড়াবে ভাই অল্পই দিতিস নাই দিতিস জল কেন মেশালি অশোকে দিতে যাবেন না অশোকে সমাহিত করুন এমন একজন গুরু যিনি বড়ো উপভোগ্য বড় প্রেমিক বড় চূড়ান্ত জেমের মতো সফল কিন্তু অন্যকে দিতে গেলেই কিন্তু ফুস কারণ উনি কখনো চাননি ওষো দ্বিতীয় ওষো করতে পারেননি সম্ভবই না কারণ তৈরি হয় ওরকম সেরকম আপনারাও প্রত্যেকে নিজের জায়গায় সুন্দর প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সুন্দর কিন্তু চলার একটা যাত্রা আছে এটা আমি মনে করি আপনাদের মধ্যে যে পোটেন্সিয়াল আছে সেই পোটেন্সিয়ালকে সকলেই ম্যানিফেস্ট করতে পারে অমৃতের তুমি অধিকারী বাবা দিয়ে গেছে কিন্তু ছেলেকে সামলাতে বোঝদার হতে হয় বোঝদার প্রকৃতি এক ধার দিয়ে বানায় না সেই জন্য ওই জায়গাটা যে গঠন করা ওটা আমাদের হাতে হাতে রাখতে হবে ওটা গঠন করতে হবে তাহলে এরপর ওষুর অনুধানে বসতে হবে নাহলে দুটো মিলিয়ে ওই কোল্ড ড্রিঙ্কস আর জল মিশে যাবে ওষোর অধিকারিত্বই হলো হৃদয় বপন করুন সমাজের খেতে বপন করতে যাবেন না এবং প্রত্যেকে সেটা চেষ্টা করেছি ওষোও কখনো কখনো সেটা চেষ্টা করেছে বদলে দেওয়া নতুন আনার জিনিসপূরণ বানানো এরকম হবে ওরকম হবে এটা পার্সেন ওশো আর আমরা আপনাদের কি বললাম পার্সেন আপনি আপনিও পার্সেন হিসাবেই ভুলটা করবেন ওষুও পার্সেন হিসাবে যেটা করেছে প্রত্যেকে ব্যক্তি এসে গেলেই ওষোকে বোঝা যাবে কেন ওষো কোনো ব্যক্তি নয় ওসেন যখন বলছে তখন তার একটা বিশালত্ব এক অনন্ত এক আনলিমিটেড সেলফের কথা বলা হয়েছে আনলিমিটেড সমাজে কি করে ঢেলে দেবেন বলে সমুদ্র নিয়ে এসেছি রে পিছনে সমুদ্র আসছে বাড়ির লোক চমকে গেছে বলে তুমি যে বলছিলে যে সমুদ্র দেখবে তোমাকে এত ভালোভাবে সমুদ্র ঘরে এনেছি আপনার ঘরের কি হবে এবারে সেরকম অবস্থা হবে সমুদ্রকে হৃদয়ে আনুন সমুদ্রের কাছে যান নিজের লোকদেরকে নিয়ে যান দরকার হলে ওটা হৃদয়ই সুন্দর সমুদ্র সামনে থেকেই সুন্দর ঘরে আনার মতো নয় ঠিক তেমনি নির্গুণ যে গুরু প্রেমিক যে গুরু সে হৃদয়ে থাকার মতো অন্যকে দেওয়ার মতো নয় স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণকে কাউকে দেননি ওই জন্য কক্ষণ বলেননি আয় তোকে রামকৃষ্ণ নামে দীক্ষা দি দেননি কেন এত হৃদয়ের বিষয় ছিল হার্দিক ছিল তো ও ওইভাবে রাখুন তাহলে খুব খুব ইউজফুল সেই চোখে প্রেম আছে সেই ব্যক্তিতে গহন সাক্ষিত্ব সমর্পণ আছে ধ্যান আছে কিন্তু প্রত্যেকের জন্য আপনার জন্য আপনার জন্য আপনার জন্য আপনাদের জন্য নয় আপনার জন্য ওটা নিয়ে গাতে হবে নাহলে মনে হয় তখন সার্বজনিক না করে আমরা সার্বজনিক করে ফেলি প্রত্যেকের পথ আলাদা বলতে বলতে আমরা সার্বজনিক যখন করে ফেলি মুশকিল হয় ঠিক আছে তো এই ডুয়ালিটি থেকেছে থেকে ক্রিম নেব এবং এগিয়ে যাবো ঠিক আছে তাতে এখানে আপনি বলেন না যে মানে দেখুন যারা আসে তার তো বুঝতে পারছি আমি এবচ্ছি কি এবচ্ছি তো তখন কেন ওখানে বিদ্রোহ করেন মানে আমি যেটা বলতে এই জিনিসটা কেন নষ্ট হয়ে যায় কোনটা মানে যেমন আপনি যে মা পূজতেছে কেমন হাতে থাকে না গাইডড বাই ইউনিভার্স হাতে থাকে না যখন কেউ প্রেম প্রবাহ করে দেয় না প্রেমের নদীর তখন হাতে থাকে না পুরपुरी কারণ আমরা ইন্ডিভিজুয়াল সেলফ নই তো পুরো কসমিক যে সিস্টেম সেটা আমাদেরকে গাইড করছে ওসো হোক আমি হোক আপনি হোক বাচ্চাটা হোক প্রত্যেকে আমরা পারিপার্শ্বিক পরিবেশের সংঘাতে নির্মাণ হতে হতে চলেছি এই না যে আমি এইভাবে এগাচ্ছি তো ওসোর হাতেও চলে না ওসো হয়তো যেমন নিজেও বলেছিলেন আমি আগে বলেছি বুদ্ধ থাকলে বুদ্ধের সম্প্রদায় বন্ধ করে দিতেন ওষো হয়তো বন্ধ করে দিতেন কিন্তু ওসো সম্প্রদায় এবং ওসোর হাতের বাইরে চলে গেছে ওষোরই কথাকে অবলম্বন করে ওর বাইরে চলে গেছে দিয়ার ইজ নো গুরু অশোকে বল দেন হু আর ইউ হোয়াই ইউ আর ইনস্ট্রাকটিং মে ইউএসএল টোল না দেয়ার ইজ নো গুরু দেন হু আর ইউ কার্টুন আমার কথা আপনার যুক্তিতেই আপনাকে কেটে দেবো দুধারি হারি তর এই জন্য বলছি হৃদয়ে রাখুন হৃদয়ে রাখুন যখন ধাক্কা লাগে না হৃদয়ে যখন আমরা ব্যথা পাই হৃদয়ে বড্ড লাগে তো সবার আগে অশোকে হৃদয়ে রাখুন যদি দেখেন যে কোনো ডিসারমনই হচ্ছে সঙ্গে সঙ্গে ভিতর বলবে ডিসার্মনই হচ্ছে বাইরে দেবেন তো ফাসবেন ওই আপনাকে বলবো হু আর ইউ আপনারই যুক্তি আপনারই ব্যক্তিত্ব বলবে যে যা করছে ঠিক করেছি ওই জন্য ওকে ভিতরেই রাখতে হবে ঠিক আছে প্রত্যেক গুরু শুধু ওষো বলে নয় প্রত্যেক গুরুকে হৃদয়ে রাখতে হয় এ বড়ো হার্দিক ডিভাইন ম্যারেজ এ বাইরে প্রকাশ হলি এর এখানে সিঁদুর তোলা নেই শাখা সিঁদুর নেই মঙ্গলসূত্র নেই দিলেই বিপদ দিলেই মারামারি ধুমধাম হাঁড়ি কড়াই খুন্তি এসব চলবে ঠিক আছে তো এই বিন্দু খুবই কঠিন কঠিন বলতে এটা হয় না এই জন্য আধ্যাত্মিক জীবন যদি কখনো গঠন হয় এটা মোস্ট এক মিরাকুলাস ঘটনা কি করে ঘটে গেল কেন আমরা মহাপুরুষদেরকে ভারতবর্ষের মতো দেশে ভারতবর্ষে এরকম তৈরি হচ্ছে একের পর এক আধ্যাত্মিক ব্যক্তি বেরিয়ে এসছে এটা একটা একটা অ্যাস্টনিশিং ফ্যাক্টর কীভাবে হলো এটা কীভাবে হচ্ছে কি করে মিশছে বারবার কি করে ভিতরে ভিতরে নিজের সাথে নিজের এত হার্দিক প্রেম ঘটে যাচ্ছে এক এখানে 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 কোথায় মহাবীর কোথায় বুদ্ধ তারপরে শুধুমাত্র আমরা তো মেন মেন ক্যারেক্টারগুলোর নাম বলছি তাদের মধ্যে থেকে ওসব সন্ন্যাসীর মধ্যে অনেকে জ্ঞানী হয়েছে কত ব্রহ্ম জ্ঞানী আছে তো এই যে এরমভাবে বেরিয়ে আসছে এই অর্থে ভারত মানে পৃথিবীর মধ্যে একটা অনেক অনেক বড় মানে আজুবা হ্যাঁ সবাইভাবে তাকিয়ে থাকে ভারতের দিকে কি করে সম্ভব তো ওষুর ক্ষেত্রেও তাই ওষুর যে অ্যাকসেপ্টেন্স যেটা আমেরিকাতে আমরা দেখি তারা কেউ প্রজ্ঞা পেয়ে গেছে না কিন্তু সকলের খুব পার্সেন্টেজ একই আমি তখন টু পার্সেন্ট বলি উদাহরণস্বরূপ এখনও টু পার্সেন্ট বলি সত্যজুবি কত পার্সেন্ট মাধ্যমে ছিল টু পার্সেন্ট আজকেও টু পার্সেন্ট পরে টু পার্সেন্ট এটাই নিয়তি অসুবিধা কিছু নেই আমি না আহা আহা দেখো রামকৃষ্ণ নামের জোয়ার এলো আর সব ভেসে গেল নাচতে নাচতে সব ওষু হয়ে গেল টু পার্সেন্ট নিচে সবাই নিল টু পার্সেন্ট হলো ঠিক আছে তো এই যে জায়গাটা হয় তৈরি হয়ে যায় না কিন্তু ভারতের মতো দেশের সামনে যে এত লোকজন এলো কারণ কেউ তো একটা জিনিস দেখেছিল যেটা মহাপ্রভুর সাথে ঘটেছিল করুণা এত অ্যাকসেপ্টেন্স কারণ ওখানে সোশ্যালি যে জায়গাটা ক্রাইম আমাদের থেকে ওইদিকে খুব বেশি গর্হিত যে নেশা ড্রাগ যারা থাকতো যারা তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর কোনো ব্যাপার না ওখানে ওখানে একটা মানে কাজ করা এবং বারো তেরো চোদ্দো পনেরো বছর থেকে কাজ করতে শুরু করা বাড়ি থেকেই সেই শিক্ষা দিতে শুরু হয় যেটা ফরেন কালচার কেউ বসে থাকে আঠেরো বছরের কোনো ছেলে বেকার আছে কল্পনাই করতে পারবে না ওখানে বলছে কি কীভাবে বেকার আছে ভারতবর্ষে সব ভাবনা চিন্তার জায়গা আছে তো এই যে জার্নি করতে করতে তারা এমন সত্যি কথা বলতে ভিতরটা একদম এ হয়ে যায় আমি যেইটুকুনি খুব কম সময়তে ইউএসএতে কিছু সময় কাটিয়েছিলাম তো আমি দেখেছি মানুষ চলছে না দে আর অরিজিনাল রোবটস ছোটো ছোটো বাচ্চা এদের মতো মানে এদের মতো বাচ্চারা আমাদের বাচ্চারা কি আমাদের বাচ্চারা হলো ইনোসেন্টলি ম্যাচিওর দে আর নট ইনোসেন্ট সব জানে তারা কোথায় কি আছে কোথায় স্মোকিং জোন আছে কোথায় অ্যালকোহলিক জোন আছে সব জানে তারা একটা ক্লিক সব ওপেন ওইখানে একটা ওই জন্য স্বাভাবিকভাবে ক্রাইমটাকে খুব শক্ত হাতে ওদেরকে হ্যান্ডেল করতে হয় কারণ ক্রাইম ওপেন টু অল যে কেউ করতে পারে ওপেন প্রস্টিটিউশন যে কেউ করতে পারে তো ওইখানে ক্রাইমকে কিন্তু খুব শক্ত হাতে হ্যান্ডেল করেছে ভারতবর্ষ এরকম নয় তো ওইখানে যারা একদম পিছিয়ে গেছিলো যারা এরকম জীবনে চলে গেছিল তাদের সামনে মে নাচতে গাতে ধর্ম দেনে আয়া হু কিন্তু এর মধ্যে আমি ওনার অপ্রেম দেখি না ওনার ভালোবাসা দেখি চেষ্টা করছে ব্যক্তি শক্তি সঞ্চার শুরু করে দিলেন কিন্তু ওসুর মতো ব্যক্তিত্ব আমি মনে করি যে তারা একটু সাপোর্ট আমি আছি তোমাদের পাশে তো এটা বরাবরই ছিল তো ওসো কিন্তু এই কথাটি খুব সহজভাবে এনেছিলেন ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ গড এইখান থেকে কথা এগালো তার সাথে যখন এরকম চরিত্রের একটা উদারতা সংযুক্ত হয় সে সে একটা প্রস্টিটিউট হোক সে একটা ক্রিমিনাল হোক সে একটা খুনি হোক সে একটা ড্রাগিস্ট হোক সকলের জায়গা আছে তাই তার জন্য ভগবান হয়ে যায় যে বলছে তোমরা সবাই ভগবান এবং যে সকলকে স্থান দিচ্ছে সে ভগবান হয়ে যায় তো এটা নিয়তি ছিল যে উনি পেয়েছেন এটাও খুব সুন্দর হম ইভেন আমি আজকে বলছিলাম আনন্দশিলা পর্যন্ত অসুর প্রেমকে অস্বীকার করতে পারেনি বলছে যে অসুর আশ্রমে কি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এগুলি হতো ইয়েস খুব কনফিডেন্ট আপনারা এখনো দেখতে পারেন ইয়েস বলতে আপনি কি অশোকে একজন এরকম স্পিরিচুয়ালি সেক্সুয়াল একজন ব্যক্তি বলে মনে করে যিনি এইসব ডিটের মধ্যে যান একদম পরিষ্কার নো অফ কোর্স নট হি ওয়াজ লাভার এই জায়গাটা সবসময় কন্ট্রোভার্সিয়াল বানিয়েছে অশোকে পৃথিবীতে এই কন্ট্রোভার্সি বারবার থাকবে শরীর সম্পর্ক হলো না প্রেম ঘটলো কে বলবে কে বলবে খুব ক্রুশিয়াল বিন্দুতে খেলে গেছেন উনি কেউ বলতে পারেন ওনার অতি বড় নিন্দুকে এই কথা বলতে পারেনি যে উনি শুধুমাত্র এই ছিল এগুলোকে অস্বীকার করতে পারেনি ইয়েট ওনার সৌন্দর্যকে নাও বলতে পারেনি এই জায়গাটাই একটা ওয়াক করে দেয় আমাদেরকে কিছু একটা বিন্দু আছে এই বিন্দুর কথা আমি বারবার আপনাদের বিজ্ঞান বৈধভাবে বলি কিছু একটা বিন্দু আছে যে বিন্দুটা স্পর্শ করা খুব দরকার যেই বিন্দুটা স্পর্শ না করা অব্দি এটা বোঝা সম্ভব নয় এবং কি চাইছেন প্রত্যেকই বিন্দুকে ছুঁয়ে ফেলুক যেমন অর্ণব বলছিল না বনের বেদান থেকে ঘরে আনা স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের কথা বসে সেটাই চেষ্টা করলেন সময় সময়ে সেকেন্ড স্বামী বিবেকানন্দ থার্ড স্বামী বিবেকানন্দ ফোর্থ স্বামী বিবেকানন্দ আসে এই অর্থেই হয়তো স্বামীজি বলেছিলেন একজন বিবেকানন্দই বুঝবে একজন কি করে গেল অর্থাৎ ওই হৃদয়টা বুঝবে এর বেশি কেউ বুঝবে না তো সেই জায়গা থেকে আমাদের নিতে হবে চেষ্টা করুন

না পয়েন্টটা হলো আমি যখন বলছি হৃদয়ে থাকা বা হৃদয়ে রাখা আমি বলছি এটা ইউর পার্সোনাল প্র্যাকটিস ডু ইট প্রত্যেকে স্মোক করতে পারে তো অধিকার দেওয়া হয়েছে তো এটা তো হতে পারে ভেবে দেখো প্রত্যেকে স্মোক করে বুঝবেন ভালো করে আমি ঠিক ওষুধ বিন্দুর কথা বলছি প্রত্যেকে স্মোক করে এখানে ঠিক আছে কিন্তু প্রত্যেকে প্রত্যেকে কাউকে ডিস্টার্ব করতে চায় না তাই কেউ একসাথে স্মোক করে না এটা সম্ভব কি সম্ভব না আপনি হেলথ কনসিয়াস হলে তো স্মোক করবেনই না তুমি যে উদাহরণ দিচ্ছ তাতে অন্তত পক্ষে আপনার মধ্যে প্রেমের অভাব নিয়ে আপনি চান না আপনার জন্য আর একজন কেউ অসুস্থ হয়ে পড়ুক জাস্ট এই এক্সাম্পলি তো দুটো একসাথে অবস্থান করলো তো এই জায়গাটাই কিন্তু এই বিরোধাবাসী জিনিসটাই কিন্তু ঘটেছে আমি যখন বলছি হৃদয়ে রাখা আমি বলছি একদম ওষোর সাথে যেন তোমার প্রাণ নেচে ওঠে দল বানিও না দল বানিও না ওষুও এটা চাইতেন সম্প্রদায় না হওয়া ঠিক আছে তারপর ওষুধ যখন মেরে মেয়ের সামনে আসি মেয়ের সামনে আসি বলতে আমি যেমন আজকে গীতাই বলছিলাম আমি বলতে কৃষ্ণ কি বলছেন বুঝে যাচ্ছে তো ভাই একটি এক এত বড় তুলো রাখা আছে ইটস আ থিং কিন্তু ফু দিলে উড়ে যাবে বোঝা যাচ্ছে তো সেরকমভাবে যে ওষুধ যখন বলছি মেরে নিয়ে আসি অর্থাৎ তাদের অন্তর সন্ন্যাস্ত হয়েছে তাদের কথা কিন্তু একে এই অন্তরের বেই প্রেম সন্ন্যাস্ত রাখো ওষুধ সন্ন্যাসী বানাতে যেও না ওষু সন্ন্যাসী হয় না সন্ন্যাস্ত হলে ঘটে যাবে এবং প্রত্যেকে তোমরা সেরকম অর্থে ওষুধ সন্ন্যাসী হও কোনো অসুবিধা নেই আমি কথাটা বলছি জানি না কীভাবে নেবে এই ফেল দিলাম তো ইউটিউবে কথা বুঝতে পারছে না প্রত্যেকে তোমরা ওষো সন্ন্যাসী হও পজ এন্ড তাহলে কে প্রেসক্রাইব করেছে সম্ভব তো এটা কিন্তু অন্তর থেকে ওশোকে সার্বজনীন করলে ওষোকে সব থেকে বড় অপমান করা হবে ওটা করার দরকার নেই কিছু প্রেম স্বামী স্ত্রীর প্রেমকে সামনে আনা সব থেকে অপমানজনক দরকারই নেই ও খুব হার্দিক জিনিস ঠিক আছে ভাবে মাথায় রাখো তাহলে এই দইতের সমাহার করা সম্ভব হবে নাহলে কঠিন হয় ঠিক আছে